বাৎসরিয় ও হাস্যে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকের মঙ্গল সমাচারের পাঠ মা রচিত, 9:30-36 পর্যন্ত। এবার তারা কাফার্নমে এসে পৌঁছলে। বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়েই তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যিশু তখন সেখানে বসে 12 জনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষের থাকে, সে যেন সকলেরই সেবক হয়। তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাঁদের সামনে দাঁড় করালেন আর 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমার জন্যে এই মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা, আজকে এই সুন্দর পাঠটি আমরা শুনলাম। এই পাঠটি অবশ্যই আমরা অনেকবার আমরা শুনেছি এবং ধ্যানও করেছি। আজকে এই পাঠের মধ্য দিয়ে যিশু খ্রিস্ট আমাদেরকে কি বলতে চান? সবচেয়ে প্রথমে এই ঘটনাটি ঠিক রূপান্তরের পরেই হয়ে থাকে, সেই পাহাড়ে শিষ্যদের সাথে ছিলেন যিশু। তারপরে তারা পাহাড় থেকে নেমে আসে এবং সেই সময় তারা যখন এগোচ্ছে শিষ্যদের মধ্যে একটু বলাবলি হচ্ছে, আলোচনা হচ্ছে, একটু জোর গলায় আবার চাপা গলায়। যিশু বুঝতে পারছে, যিশু সবই জানেন, তবু যখন একটি জায়গায় এসে তারা পৌঁছয়, যিশু তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা নিজেদের মধ্যে কি আলোচনা করছিলে? তখন যিশু বুঝতে পারলেন কেন ওরা চুপ করে আছে, তার উত্তর দেয়নি। যিশু একটি জায়গায় বসলেন, শিষ্যরা তার কাছে আসলে, তখন যিশু একটি ছোট্ট বালককে সামনে নিয়ে ডাকলেন, দাঁড় করালেন সকলের সামনে এবং পরিষ্কার জানালো যে তোমাদেরকে এই শিশুর মতো হতে হবে। তোমরা আলোচনা করছো কে বড় হবে, কে প্রথম স্থান পাবে, কিন্তু আসলে স্থানটা বড় নয়, কিন্তু সেবাটা বড়। কি সেবার মধ্য দিয়ে তুমি এই স্থানকে তুমি আপন করে নিতে পারো? দ্বিতীয়ত, তোমাকে এই নিষ্পাপ শিশুর মতো হতে হবে। তোমাদের মধ্যে যদি সরলতা থাকে তাহলে ভেবে নাও তোমরা একটি স্থান আপন করে নিয়েছো এবং সেই স্থানেই তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে।
তোমরা তো অনেক সময় এগিয়ে যেতে চাও, কিন্তু তোমরা দেখেছো আশেপাশে লোকেরা কাদের সাথে এগোচ্ছে, যারা একটু ধনী, তারা আমোদ প্রমোদের মধ্যে যারা আছে তাদের সাথে এগিয়ে যাচ্ছে, যারা দুঃখ কষ্ট পাচ্ছে তাদের সামনে তারা আসছেই না। এখানেই বোঝা যায় তাদের মধ্যে সেই নম্রতাটা নেই। আমাদের এটাও বুঝতে হবে যে আমরা যে মণ্ডলীটি পালন করি পর্ব, এবং সবচেয়ে বড় পর্ব হচ্ছে সেই পুনরুত্থান পর্ব, আমরা পুনরুত্থান পর্ব তখনই আমরা সত্যিকারে পালন করতে পারব যখন পূর্ণ শুক্রবারকে আমরা হৃদয়ে আপন করে নিতে পারব। তার জন্য সেই পবিত্র আত্মা, পবিত্র শক্তি সাহায্য করবে আমাদেরকে পরিবর্তন করার জন্যে, এবং সেই পরিবর্তনটা আমাদের জীবনে একান্তই প্রয়োজন। তাহলে আমাদের পরিবর্তনটা দরকার ভালোর দিকে, যাতে আমরা সৎভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারি। এবং তাই আজকের এই পাঠ থেকে নিশ্চয় প্রভু যীশু চান আমরাও কিছু অনুকরণ করি, আমরাও তার পথে এগিয়ে যাই। তাই খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে দরকার সেবা, আমাদের জীবনে দরকার নম্রতা, আমাদের জীবনে দরকার ত্যাগ স্বীকার। এবং আমাদেরকে মনে রাখতে হবে সেই পবিত্র শক্তি আমাদেরকে সবসময় বিভিন্নভাবে সাহায্য অবশ্যই করবে। আসুন প্রিয় ভাই বোনেরা, সেই আশীর্বাদের জন্যে আজ আমরা প্রার্থনা করি।